সাভারের আমিন এলাকা থেকে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেফতার করেছে সাবার মডেল থানা পুলিশ সাভার থেকে জাকিরুল ইসলাম জাকিরের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাভার আমিন বাজারের ডিআরএস এলাকা থেকে রবিবার আনুমানিক একটা ত্রিশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল সহ এক ব্যক্তিকে আটক করে সাভার মডেল থানার পুলিশের টহল টাইগার টিমের সহকারী উপপরিদর্শক মিলন আটকৃত ব্যক্তির নাম পুলক চন্দ্র সরকার পরবর্তীতে অস্ত্র সহ আটক ব্যক্তিকে সাভার মডেল থানায় নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান